perfume in Bangladesh. Buy it, buy it. Buy perfume in Bangladesh. Buy it. আসসালামু আলাইকুম। আজকে আমি আবার আপনাদের সামনে এসেছি buyperfumeinbangladesh.com এর পক্ষ থেকে। আমি একলাসুদ্দিন জুয়েল, bpiv.com.bd এর প্রতিষ্ঠাতা, আর আজকে আমি এসেছি আমাদের নিউলি ওপেন হাওয়া কর্পোরেট অফিস থেকে। কর্পোরেট অফিসের ঠিকানাটি হচ্ছে 290/6/A খিলগা। আমরা হেড অফিসটাকে এখন কর্পোরেট অফিসে রূপান্তরিত করেছি। আমরা মালিবাগের অ্যাড্রেস থেকে এই অ্যাড্রেসে চলে এসেছি। তো আমাদের শোরুমটি আগের জায়গাতেই আছে, বেলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টারের দ্বিতীয় তলায় 27 নম্বর দোকান। আর আজকে আমি আরেকটা পারফিউম রিভিউ করব। সেই পারফিউমটি হচ্ছে আর্মাফ ব্র্যান্ডের আর্মাফ ট্যাগ হিম। আর্মাফ ট্যাগ হিমের যাত্রা সম্ভবত শুরু হয়েছিল 2017-এ। ওদের ওয়েবসাইটে গেলে অ্যাকুরেট ইনফরমেশন আপনারা পাবেন না, আমরাও পাইনি। আর্মাফ ট্যাগ হিমের যাত্রা অ্যাকচুয়ালি কবে থেকে শুরু হয়েছিল সেটা আমরা জানতে পারিনি, তবে সম্ভবত 2007-এর শুরুতে বা শেষের দিকেই হচ্ছে আর্মাফ ট্যাগিমটা লঞ্চ হয়। আর্মাফ ট্যাগিমের পারফিউমার হচ্ছে ইনহাউস পারফিউমার, আমি যতটুকু জানি। আর্মাফের নিজস্ব পারফিউমার যারা আছে তারাই হচ্ছে আর্মাফের প্রত্যেকটা প্রোডাক্ট বের করে, তৈরি করে। ওরা বাইরের কোনো ফেমাস পারফিউমারের কাছ থেকে পারফিউমের ফর্মুলা নিয়ে তারপরে পারফিউম বানায় না, ওরা হচ্ছে ডিরেক্টলি নামি দামি পারফিউমের নোটস গুলো ব্যবহার করে সিমিলার অথবা ক্লোন বলা যেতে পারে প্রোডাক্ট তৈরি করে। তো আমরা যখন বিজনেসটা স্টার্ট করি সেটা 2017-এ ছিল। সো ওই সময় হচ্ছে আর্মাফ ব্র্যান্ডটা লঞ্চ হয় বাংলাদেশে, এবং আমি যখন আর্মাফ ট্যাগিমের বোতলটা দেখি, বক্সিংটা দেখি, তখন আমার কাছে খুব বেশি ইমপ্রেসিভ মনে হয়নি। আমি আপনাদেরকে প্রথমে হচ্ছে বক্সটা দেখে নিই। এই যে এরকম একটা বক্স, খুবই নর্মাল দেখা যাচ্ছে এরকম একটা বক্স। আর হচ্ছে যে টপ সাইডে আর্মাফের লোগো থাকে, পিছনের সাইডে হচ্ছে বোতলের ডিজাইনটা কিরকম সেটা দেওয়া থাকে, আর দুই সাইডে সেরকম কিছু নাই। বটম সাইডে ব্যাচ কোড থাকে এন্ড মেড ইন কোন জায়গা সেই ইনফরমেশন থাকে, এটা হচ্ছে মেড ইন UAE। ওকে, সো খুবই চিপ লুকিং মনে হচ্ছে বক্সটাকে। তো বক্সটা যদি আপনারা খোলেন তাহলে হচ্ছে যেরকম বোতলটি আপনারা দেখতে পারবেন সেটা হচ্ছে যে এরকম এরকম একটা বোতল দেখতে পারবেন। আমার হাতে যে বোতলটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে, আমরা যেটা করেছি সেটা হচ্ছে অ্যাটোমাইজারটা খুলে ফেলেছি। অ্যাটোমাইজার সেকশনটাকে খুলে আমরা জুসটাকে এক্সট্রাক্ট করে আমরা আমাদের যে প্লাস্টিক অ্যাটোমাইজার আছে সেই প্লাস্টিক অ্যাটোমাইজারের জুসটা নিয়ে নিয়েছি। কারণটা কি আমি আপনাকে বলি, আমাদের কাছ থেকে আর্মাফ ট্যাগিং নিয়েছিল আমাদের এক কাস্টমার। নেওয়ার পরে আমাদেরকে রিপোর্ট করে যে অ্যাটোমাইজার থেকে জুস বের হচ্ছে না, মানে বারবার স্প্রে করার পরেও জুসটা বের হচ্ছে না। তো আমরা সেই প্রোডাক্টটা রিটার্ন এনে নতুন একটা প্রোডাক্ট আমাদের কাস্টমারকে দিয়ে দিই। তারপরে আমরা দেখলাম যে হ্যাঁ আসলে অ্যাটোমাইজার প্রবলেম আছে, অ্যাটোমাইজারটাকে বারবার আমরা প্রেস করার পরেও জুস কোনো বের হচ্ছে না। তখন আমাদের যে এক্সপার্ট টিম আছে সেই টিম হচ্ছে এই সেকশনটাকে সারাশি বা প্লাস দিয়ে খুলে তারপরে হচ্ছে এই প্লাস্টিক অ্যাটোমাইজারে জুসটা আমরা এক্সট্রাক্ট করে নিই। সো যদি আপনাদের কোনো সময় এরকম কোনো প্রবলেম হয়ে থাকে আপনারা আমাদের কাছ থেকে এই হেল্পটা নিতে পারবেন। ধরেন আপনাদের কোনো দামি পারফিউমের যদি বোতলের অ্যাটোমাইজার কাজ না করে, আমাদের টিম আছে, তারা আপনার বাসায় যে এরকম অ্যাটোমাইজার রয়ে আপনার সেই বোতল থেকে জুসটা এক্সট্রাক্ট করে দিয়ে দিবে। ওকে, সো সেই ক্ষেত্রে 500 টাকা চার্জ লাগবে, এটা আমাদের এক্সক্লুসিভ কোনো সার্ভিস না। এটা যদি কোনো সময় এরকম হয় আপনাদের এবং আপনি যদি কোনো সলিউশন না পান সেই ক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, এটা আমাদের ওয়েবসাইটে কোথাও নাই। আমাদেরকে ওভার দ্য ফোনে ফোন করে আপনি ডিটেলস দিলে আমাদের এক্সট্রাকশন যে টিম আছে তারা চলে যাবে আপনার অ্যাড্রেসে এবং সেখানে আপনার যে ফল্টি বোতলটা আছে সেখান থেকে জুসটা এক্সট্র্যাক্ট করে এরকম অ্যাটোমাইজারে ট্রান্সফার করে আপনাকে দিয়ে আসবে। এর জন্য 500 টাকা দিতে হবে। ওকে, সো আবার ফিরে যাই আমি মূল প্রসঙ্গে। আর্মাফ ট্যাগিমের অ্যাটোমাইজার আপনারা জানতেই পারলেন যে ওরকম ভালো না, অনেক সময় ফল্টি অ্যাটোমাইজারই ফ্যাক্টরি থেকে চলে আসে এবং তা আমরা অ্যাজ এ সেলার ভুক্তভোগী হই, আর আপনারাও যারা বায়ার আছেন তারাও হয়তো এরকম প্রবলেম ফেস করবেন। সো আমাদের কাছে ভাগ্য ভালো ব্যাকআপ বোতল ছিল যে কারণে আমরা দিতে পেরেছি, না হলে হয়তো বা কাস্টমারের সাথে আমাদের ডিলে হয়ে যেত সার্ভিসটা দিতে। তো সেই ক্ষেত্রে একটা আনপ্লিজিং এক্সপিরিয়েন্স হয়তো বা আমরা পেতাম যেটা আমরা চাই না। তো আর্মাফের প্রোডাক্ট আমাদের কাছে আলহামদুলিল্লাহ স্টক থাকে রেগুলারলি, সো আমরা তাকে এক্সচেঞ্জটা করে দিতে পেরেছি। সো আপনারা যদি এরকম দেখেন কোথাও যদি কিনতে যান, আমার মনে হয় আর্মাফ ট্যাগিমের অথবা আর্মাফ ব্র্যান্ডের আরও যে 1800-2400 টাকা রেঞ্জের যে পারফিউমগুলো আছে আপনারা চাইলে খুলে দোকান থেকে টেস্ট করে নিতে পারেন যে অ্যাটোমাইজারটা আসলে কাজ করছে কিনা। কারণ অনেক সময় দেখা যায় যে 100টা বোতলের মধ্যে একটা বোতল এরকম ফল্টি চলে আসে। সো আমি এই বোতল থেকে স্প্রেটা করে দেখাতে পারছি না,
আমি বোতলের ডিজাইনটা দেখাতে পারি, যেরকম আপনারা দেখেছিলেন বক্সের পিছনে সেরকমই ডিজাইন, এবং এখানে গ্রানাইট বা আপনার ওই বিভিন্ন টাইলসের যে শেডটা থাকে, দেখবেন বেসিন ক্যাবিনেটের উপরে যে টাইলসের কিছু শেড পাওয়া যায় টাইলসের দোকানে, সেরকম একটা শেড দেওয়া হয়েছে। এটা হাতে বোঝা যায়, ধরলে পরে হাতের মধ্যে একটা খসখসে ভাব আসে। আর এইদিকে হচ্ছে আপনার প্লাস্টিকের শেড ব্যবহার করা হয়েছে, এবং এটা মেটালের একটা লুক দেওয়া হলো, এটা কিন্তু আসলে প্লাস্টিক, এবং এটার ক্যাপটা হচ্ছে চিপ প্লাস্টিকের, যেটা হচ্ছে খুব অল্প দিয়ে খুলে যায়। ক্যাপটা আপনার বোতলের ভারকে ধরে রাখতে পারে না, সো আপনারা যখন ইউজ করবেন খুব সাবধানে ইউজ করবেন। সো বোতল এবং বক্সের ব্যাপারে আমি বেশি আলোচনা করতে চাই না, কারণ ওরকম স্পেশাল বক্স বা বোতল না, অ্যাটোমাইজারটা ওরকম স্পেশাল না। ওকে, তো আমি আমার এই প্লাস্টিক অ্যাটোমাইজার থেকে স্প্রে করে দেখি যে জুসটা কিরকম হয়। দেখুন, আমাদের এই প্লাস্টিক অ্যাটোমাইজার গুলোর স্প্রেয়ার কিন্তু অনেক ভালো, কারণ আমি যে স্প্রে করলাম দেখেন কত সুন্দর জুস বের হয়ে যাচ্ছে, এনাফ পরিমাণে জুস কিন্তু বের হয়ে যাচ্ছে। আচ্ছা, তো প্রথম দিকে হালকা একটু অ্যালকোহলিক ভাইব আসে, যেটা হচ্ছে যে আপনার সাথে সাথে যদি আপনারা স্নিফ করেন তাহলে একটা বার্নিং সেন্সেশন তৈরি হয়, হালকা, সেটা বেশি না। এটা ইমপ্রুভ করেছে ওরা, প্রথম দিকে এটা অনেক বেশি ছাঁচালো ছিল, বাট রিসেন্টলি যে প্যাকেজিং গুলো আসছে সেগুলোতে দেখা যায় যে এই ঝাঁঝালো ভাবটা অনেকটাই কমে গেছে। প্রথম দিকে যখন রিলিজ হয় তখন কিন্তু ঝাঁঝালো ভাবটা অনেক বেশি ছিল। সো এখন আপনারা যেটা করতে পারেন, দেওয়ার পরে সাথে সাথে স্নিফ করবেন না, 5 মিনিট 10 মিনিট এই পারফিউমটাকে সময় দিবেন। সময় দেওয়ার পরে তারপর আপনারা যদি স্নিফ করেন তাহলে ভালো একটা স্মেল পাবেন। এবং এই পারফিউমটি হচ্ছে ব্লুডি শ্যানেলের ক্লোন, ব্লুডি শ্যানেল অরি টয়লেটের ক্লোন এটা, ঠিক আছে। সো যে টপ নোটস, মিডল নোটস এবং বেজ নোটস এই পারফিউমটিতে ব্যবহার করা হয়েছে, সেম নোটস গুলো কিন্তু আপনার ব্লুডি শ্যানেল অরি টয়লেটে বিদ্যমান। চলুন আলোচনা করে নেই টপ নোটস, মিডল নোটস এন্ড বেজ নোটস নিয়ে। টপ নোটস আছে বার্গামট, গ্রেপফ্রুট, লেমন এন্ড পিঙ্ক পেপার। মিডল নোটস আছে জিঞ্জার, নাটমেগ, মিন্ট এন্ড ল্যাভেন্ডার। আর বেজ নোটস আছে সিডার, পেটুলি, স্যান্ডাল উড এন্ড ভেটিভার। সো এই প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসই দেখবেন যে আপনার ব্লুডি শ্যানেল অরি টয়লেটে ব্যবহার করা হয়েছে। সো ব্লুডি শ্যানেল অনেক নামি দামি ফেমাস একটা পারফিউম, এমন কোনো জেন্টলম্যান নাই যারা ব্লুডি শ্যানেলকে পছন্দ করেন না, এবং ব্লুডি শ্যানেল খুবই ভার্সাটাইল একটা পারফিউম, বছরের যে কোনো সময় ব্যবহার করা যায়। অনেকে বলে থাকবেন যে এটা সামারের সময় ব্যবহার করা যায়, বাট এই ব্লুডি শ্যানেল শীতের সময় রাতের বেলাও কিন্তু ব্যবহার করে আমি ভালো রেজাল্ট পেয়েছি। সো ব্লুডি শ্যানেলের মতো আর্ম অফ ট্যাগিমও একটা ভার্সাটাইল পারফিউম, আপনারা চাইলে যে কোনো সময়ে আপনারা কিন্তু এই পারফিউমটি ব্যবহার করতে পারেন। এর বৈশিষ্ট্য হচ্ছে যে এটা কতটুকু সিমিলার ব্লুডি শ্যানেলের মতো, সেটা আগে আমাদেরকে জানতে হবে। সো আমি বলবো যে এটা খুবই সিমিলার বলা যায়, কারণ হচ্ছে যে ব্লুডি শ্যানেল অরি টয়লেটের যেরকম একটা ফ্রেশ রিফ্রেশিং ভাইব আসে, সো সিমিলার ভাইব কিন্তু আমি এই আর্ম অফ ট্যাগিম থেকে পাচ্ছি। ওকে, সো দেখুন পারফিউমটি যখন প্রথম লঞ্চ হয়েছিল তখন কিন্তু আর্ম অফ ট্যাগিম এর প্রাইস ছিল অনলি 1800 টাকা, মানে 1800 টাকা, কিন্তু সেই পারফিউমটি এখন বাড়তে বাড়তে কিন্তু 2400 টাকায় চলে এসেছে। 2400 টাকায় চলে আসলেও এটা কিন্তু ব্লুডি শ্যানেলের চাইতেও অনেক কম এখনো, কারণ একটা ব্লুডি শ্যানেলের প্রাইস এই আর্ম অফ ট্যাগিম এর চাইতে 8 থেকে 9 হাজার টাকা পর্যন্ত বেশি। আই মিন, এখন যদি আপনারা আর্ম অফ ট্যাগিম 2400 টাকায় পান, আপনার ব্লুডি শ্যানেলের অরি টয়লেট 100ml এর প্রাইস পড়ে যাবে 10,000 থেকে 11,000 টাকার মধ্যে। সো আলটিমেটলি 8,000 টাকা কিন্তু ডিফারেন্স চলে আসবে। আর আপনারা যদি ব্লুডি শ্যানেলের 20ml ডিকেন্ড আমাদের কাছ থেকে নেন, 20ml ডিকেন্ডের প্রাইস পড়বে 2400 টাকা আজকের ডেট পর্যন্ত। আর এই সেম আর্ম অফ ট্যাগিং এর 100ml বোতল কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন 2400 টাকায়। সো প্রাইস ডিফারেন্সটা যদি আপনারা বুঝতে চেষ্টা করেন তাহলে এটা কিন্তু একটা ম্যাসিভ ব্যবধান আছে, সো আর্ম অফ ট্যাগিং এর সাথে ব্লুডি শ্যানেলের। সো যারা স্টুডেন্ট অথবা যাদের বাজেট ইস্যু আছে তারা কিন্তু আর্ম অফ ট্যাগিংটা ট্রাই করতে পারেন, অথবা হচ্ছে ব্লুডি শ্যানেলের ডিকেন ট্রাই করতে পারেন। একটা এক্সাম্পল দিই, ধরেন আপনার কাছে এখন 10,000 টাকা আছে, বাট আপনি একজন স্টুডেন্ট, আপনি হয়তো বা টিউশনি করান বা পার্ট টাইম কোনো জব করে আপনি এই 10,000 টাকা জমিয়েছেন। সো এই জমানো টাকাটা যদি আপনি ব্লুডি শ্যানেল 100ml এর পিছনে ইনভেস্ট করে ফেলেন, সেটা কিন্তু একটা ওয়াইজ ইনভেস্টমেন্ট হবে না। আবার একইভাবে যদি 50,000 টাকা আপনার আর্ন হয়, তাহলে আপনি হচ্ছে 10,000 টাকা ব্লুডি শ্যানেলটা নিতে পারেন, 2400 টাকা আর্ম অফ ট্যাগিংটা না নিয়ে। সো আপনাদের আয় যেরকম সেরকম ভাবে কিন্তু আপনারা ব্যয় করতে পারেন। সো এই অপশনটা হচ্ছে যে বাজেট ফ্রেন্ডলি পারফিউমগুলো যে আসছে সিমিলার টাইপের, এটা হচ্ছে আমাদের যাদের বাজেট ইস্যু আছে, যারা স্টুডেন্ট
তাদের কিন্তু অনেক হেল্প করছে, কারণ যারা ইয়াং, যারা এখনো পর্যন্ত জব লেভেলে আসেননি, তারা কিন্তু এই পারফিউম গুলো, আই মিন আর্মাফের এই পারফিউম গুলো খুব ইজিলি আপনারা কালেকশনে রাখতে পারেন এবং ব্যবহার করতে পারেন খুব ফ্রিকোয়েন্টলি। ওকে, সো খুবই কস্ট ইফেক্টিভ এবং লং লাস্টিং পারফিউম আমি বলবো না। এটার লঞ্জিভিটি থাকে হচ্ছে 3-6 ঘন্টা পর্যন্ত, আর প্রজেকশন প্রথম 1-2 ঘন্টা পর্যন্ত আপনারা ভালো পাবেন। আর আমি বলে দিলাম এটা আগেই যে এটা খুবই ভার্সেটাইল টাইপের পারফিউম, সামারে ডে টাইমে আপনারা ব্যবহার করতে পারেন অথবা যে কোনো সময় যে কোনো ওকেশনে কিন্তু আপনারা আর্মাফ ট্যাগিংটা ব্যবহার করতে পারেন। প্রথম 5 মিনিট আপনারা স্নিফ করবেন না, কারণ একটা ঝাঁঝালো ভাইব আপনারা পাবেন অ্যালকোহলিক। তো আপনারা এই পারফিউমটা দেওয়ার পরে 10-15 মিনিট পরে যদি স্নিফ করেন বা কোথাও যদি যাওয়ার হয়, তাহলে যদি আপনারা স্প্রে করে বের হয়ে যান, তাহলে 15-20 মিনিট পরে দেখবেন যে একটা প্লিজিং স্মেল আপনার ক্লথস বা গা থেকে বের হবে, উইচ ইজ সিমিলার টু ব্লু ডিশানেল অডি টয়লেট। ওকে, সো এই হচ্ছে আমার শর্ট একটা রিভিউ আর্মাফ ট্যাগহিম এর উপরে। যাদের বাজেট ইস্যু আছে তারা এই পারফিউমটা ডেফিনেটলি পারচেস করতে পারেন। পারফিউমটা ওভারঅল খারাপ না, পারফিউমটার মধ্যে হয়তোবা বক্সিং এবং বটলিং এবং জুস লেভেলের সাথে ব্লু ডিশানেলের অনেক পার্থক্য রয়েছে। সো এই পারফিউমটা একটা বাজেট ফ্রেন্ডলি পারফিউম। এই পারফিউমটা আপনারা যদি বাজেট ইস্যুতে ডিসিশন না নিতে পারেন, তাহলে আমি বলবো যে আর্মাফ ট্যাগহিমটা নিতে, কারণ আর্মাফ ট্যাগহিমটা নিয়ে আপনারা সিমিলার ভাইব কিন্তু পাবেন ব্লু ডিশানেলের, একদমই 99.99% সিমিলার এরকম না, বাট আর্মাফ ট্যাগহিম ইজ ভেরি সিমিলার টু ব্লু ডিশানেল অডি টয়লেট। ওকে, আর একটা জিনিস বলে নেই, আপনাদের সুবিধার জন্য কিন্তু আমরা এই আর্মাফ ট্যাগহিমের ডিকেন করছি। আপনারা চাইলে আর্মাফ ট্যাগহিমের 5ml 10ml 20ml 30ml ডিকেন কিন্তু আমাদের কাছ থেকে পারচেজ করে দেন আপনারা ডিসিশন নিতে পারেন। একটা কাজ করতে পারেন আপনারা, ব্লু ডিশানেলেরও আমাদের কাছে ডিকেন্ট আপনারা পাবেন। সো ব্লু ডিশানেলের একটা ছোট্ট 5ml ডিকেন আর আর্মাফ ট্যাগহিমের 5, 10, 20, 30 আপনার যেরকম বাজেট আছে সেরকম ডিকেন নিয়ে আপনারা কিন্তু পাশাপাশি দুইটা পারফিউম টেস্ট করে আপনি একটা ওয়াইজ ডিসিশন নিতে পারেন যে আপনি কোন পারফিউমটাতে ইনভেস্ট করবেন, ব্লু ডিশানেল ইনভেস্ট করবেন নাকি আর্মাফ ট্যাগহিমে ইনভেস্ট করবেন। আর আমাদেরকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে আপনার বাজেট যদি কম হয় তাহলে আপনি কোন পারফিউমটা প্রেফার করবেন, ব্লু ডিশানেল প্রেফার করবেন মানে ব্লু ডিশানেলের ডিকেন প্রেফার করবেন নাকি আর্মাফ ট্যাগহিমের ফুল বোতল প্রেফার করবেন, আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নিন, আমি আরো সামনে ভালো ভালো পারফিউমের রিভিউ নিয়ে হাজির হব। আর আমাদের ওয়েবসাইট থেকে আপনারা এই পারফিউমটি পারচেস করতে পারবেন, ওয়েবসাইটের ঠিকানা আমি আগেই বলেছি, buyperfumeinbangladesh.com, অথবা আমাদেরকে ফোন করতে পারেন 01511664422 অথবা 01519664422 নম্বরে। ফোনেও কিন্তু আমরা অর্ডার অ্যাকসেপ্ট করি, সো আপনারা আপনাদের পছন্দ মতো সময়ে না, আমাদের 10:30 থেকে 7:30 মধ্যে অফিস টাইমে ফোন করে কাইন্ডলি অর্ডারটা প্লেস করে দেবেন। সো আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর ওয়াচিং, স্টে টিউনড।